হ্যালো গাইজ সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমার রেসিপি হলো পনির আর ব্রকলি সবজি তো আজকে আমি আপনাদের সাথে পনির আর ব্রকলির সবজি বানিয়ে দেখাবো আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লাগবে তো চলুন দেখে নিই আমাদের কি লাগছে তো প্রথমে আমি গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দে ওর মধ্যে আমি দিয়ে দেব তেল আর তেলটা যখন একটু গরম হবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো এক একটু লবণ এখানে লবণটা দেওয়ার কারণ হলো এখন আমি কিছু ভাজলে তাহলে তেলটা বেশি ছিটকাবে না তো লবণটা দিয়ে তারপরে আমি দিয়ে দেব পনির আর পনিরটা দিয়ে তারপরে আমি পনিরটাকে ভালো করে একটু হালকা লাল ছে করে ভেজে নেব তো দেখুন এখানে আমার পনিরটা দেয়া হয়ে গেছে আর পনিরটার এক সাইডটা ভাজা হয়ে গেলে তারপরে আমি পনিরটাকে একটু উল্টে দিয়ে পনিরটার অপর সাইডটা একটু ভেজে নেব আর এই সময় আপনাদের কাছে রিকোয়েস্ট করব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো দেখুন এখানে আমার পনিরটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর আমি পনিরটাকে আলাদা পাত্রে তুলে নেবো আচ্ছা এখানে একটা কথা বলি আপনারা পনির না ভেজেও কাঁচা পনিরও সবজির মধ্যে ইউজ করতে পারেন তো পনিরটা তোলা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেব আলু আর আলুগুলোকে আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে আমি আলুগুলোকে ঢাকা দিয়ে আলুগুলোকে ভালো করে ভে ভেজে নেব এখানে আলুগুলো যদি আপনি ঢাকা দিয়ে ভাজেন তাহলে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায় আর তাড়াতাড়ি আলুগুলো ভাজাও হয়ে যায় তো এখানে আমি ঢাকাটা উঠিয়ে দিয়ে তারপরে গ্যাসটা একটু জোর দিয়ে আলুটার কালারটা যখন একটু চলে আসবে তখন আমি আলুগুলোকে একটু ভেজে নিয়ে তারপরে আমি আলুগুলোকে তুলে নেব আলাদা পাত্রে এরপর আমি ওই তেলের মধ্যে যে ব্রকলিগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম ব্রকলিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিটের মতন একটু ভেজে নেব মানে হালকা একটু ভেজে নেব তো দেখুন এখানে ব্রকলিটা ভাজা হয়ে গেছে এরপর আমি ব্রকলিটাকে তুলে নেব আর ব্রকলিটা তুলে নিয়ে তারপরে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেব এক চামচের মতন জিরে একটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা তারপরে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব এখানে আমি লঙ্কা আর আদা বেটে রেখেছিলাম একসাথে সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব। ওর মধ্যে দিয়ে হালকা একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব এখানে দেড় চামচের মতন আমি এখানে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এখানে এক চামচের মতন আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো তারপরে আমি এক চামচের মতন দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এখানে আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই বুঝেই কিন্তু লঙ্কা দেবেন আমি আগেও কাঁচা লঙ্কা দিয়েছি তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন হলুদ তারপরে হালকা একটু নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব। এখানে আমি দুটো বড় টমেটো ভালো করে কুচি করে রেখেছি সেটা আমি ওর মধ্যে দিয়ে দেব আর টমেটোটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব সামান্য একটু জল জলটা দিয়ে তারপরে আমি ঢেকে মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব তিন চার মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেব। এই যে দেখুন টমেটোটা একদম সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি একটু খুন্তিটা দিয়ে ভালো করে টমেটোটাকে একটু মানে মশলাটার সাথে ভালো করে একটু মিশিয়ে দেবো তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি টক দই নিয়েছি টক দইটা আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি তিন চামচের মতন একটু টক দই নিয়েছি টক দইটাকে তারপরে আমি মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেব। টক দইটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব। হাফ চামচের মতন একটু গুঁড়ো গরম মশলা আর এখানে আমি এক চামচের মতন একটু চিনি দিয়ে দেব। তারপরে আমি মশলাটাকে একটু ভালো করে তিন থেকে চার মিনিট পিটের মতন একটু কষিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা আর আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি ব্রকলিটাও দিয়ে দেব। ব্রকলিটা দিয়ে তারপরে আবার একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকা দিয়ে চার থেকে পাঁচ মিনিটের মতন একটু রান্না হতে দেব আচ্ছা এই সময় কিন্তু গ্যাসটাকে একদম কম করে রাখব তো চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেব ঢাকনাটা তুলে দিয়ে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব দেড় গ্লাসের মতন জল আচ্ছা এখানে যদি আপনারা এক একদম মাখা মাখা রান্না করতে চান তাহলে একদম কম জল দেবেন তো এখানে আমি জলটা দিয়ে দিয়েছি এরপর আমি গ্যাসটা বাড়িয়ে দেব আর যখন ঝোলটা ভালো করে ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি তো মটরশুঁটিটা দেয়া হয়ে গেলে তারপরে আমি ভালো করে আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব ঝোলটা যখন একটু কমে আসবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পনিরগুলো আর পনিরগুলো দিয়ে তারপরে আমি ঢাকা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিটের মতন একটু হতে দেব তো চার পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেব। বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি আর ধনে কুচি দিলেই আমাদের তৈরি হয়ে যাবে ব্রকলি আর পনিরের সবজি তো আশা করছি রেসিপিটা আপনাদের সবার খুব ভালো লেগেছে এই রেসিপিটা আপনারা গরম ভাত অথবা রুটি পরোটার সাথে অবশ্যই ট্রাই করবেন আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ